আসসালামু আলাইকুম। যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি দেখার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের পল্লবী স্টেশনের সামনে যে জায়গাটা, অর্থাৎ পল্লবী স্টেশনের জায়গা থেকে শুরু করে এটা ডিওএসএস মিরপুরের মধ্যে ঢুকে গেছে। এটা ডিওএসএসের শুরুতেই এই দৃশ্য। এটি কিন্তু এরকম ছিল না, আপনারা আগে দেখেছেন আমার ভিডিওতে, আগে দেখিয়েছি কেমন সব ছিল অবস্থা, কি খারাপ অবস্থা ছিল। এখন কিন্তু এটা একেবারে তিলোত্তমা, উপরের লাইন টেন সব কমপ্লিট। আপনারা দেখেছেন উপরে যে ট্র্যাকের উপর দিয়ে গাড়ি চলে, সে গাড়ির ছবিও দিয়েছি, রেল চলে রেলের ছবি দিয়েছি। আর এই হচ্ছে সেই গেট, আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। এ হচ্ছে উপরে হচ্ছে মেট্রো রেলের ট্র্যাকটা। এই ট্র্যাকের দৈর্ঘ্য হচ্ছে 21.1 কিলোমিটার। এটা উত্তরা উত্তর থেকে শুরু হয়ে উত্তরা সেন্টার, উত্তরা সেন্টার হয়ে উত্তরা দক্ষিণ, উত্তরা দক্ষিণ তারপরে ক্রস করেছে সে এসে ডিওএসএস মিরপুর। ডিওএসএসের ভেতরে কিন্তু কোনো স্টেশন নেই, এটা পার হয়ে এসে প্রথম পড়ছে হচ্ছে পল্লবীতে। তো এই যে এই পল্লবী এবং ডিওএসএসের মাঝখানে হচ্ছে এই উঁচু যে ট্র্যাকটা দেখতে পাচ্ছেন, মেট্রো রেলের ট্র্যাক। এই ট্র্যাক অনেকেই আশ্চর্য হয়ে যায় যে এত সুন্দর একটা ট্র্যাক কীভাবে তৈরি হলো। এটা কিন্তু রং করেনি, আর রং করলে না করলে জানি আরও সুন্দর হয়। তো আমাদের একটা বিষয় আমাদের আমরা দৃষ্টিগোচর করতে চাই যে এই মেট্রো রেল থেকে শুধু আয় করে যে মেট্রো রেলের ঋণ পরিশোধ করবে এরকম আশা আমরা করি না, কারণ এত ভালো ব্যবস্থাপনা বাংলাদেশের নেই বলেই আমাদের জানা, যদি করতে পারে তো ভালো। তো আমরা একটা প্রস্তাব দিই, সেটা হলো কি যে এটা সম্ভবত যে 21 কিলোমিটারের মধ্যে অন্তত 8-10 হাজার এটার পিলার আছে, অর্থাৎ যে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এই উপরের টপটা বা ভায়াডাক্টটা। তো এই ভায়াডাক্টের এই যে পিলারগুলো আছে, এই পিলারগুলোর কে রং করা হোক এবং এই পিলারগুলোর এপাশে একটা ওপাশে একটা একটা নিয়ন সাইন জাতীয় এটা হলো বিলবোর্ড, একটা নিয়ন সাইন দিয়ে এই বিলবোর্ডটা তৈরি করা হোক। আমরা এটা অনেক জায়গায় দেখেছি যে এরকম সেট করা হয়েছে, কিন্তু এগুলো যারা সাধারণত পাবলিসিটি করে বা যে সমস্ত কোম্পানি আছে যারা এই বিজ্ঞাপনগুলো করে তাদেরকে আসলে ভাগ করে দেওয়া উচিত। এই যদি 8,000 পিলার থাকে তাহলে প্রতি 100 করে পিলার এক একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হোক, তারা এটাকে কি করবে এক ফিট বা দেড় ফিট বাদ দিয়ে এর দুই পাশে দুটা এটা নিয়ন সাইন বোর্ড লাগিয়ে দেবে, মানুষ দেখতেও পেলো, রাতের অন্ধকারে দূর হলো, আবার সৌন্দর্য বৃদ্ধি পেলে। আর একটা হলো যে যারা এই নিয়ে ব্যবসা বাণিজ্য ছিল, অনেক সময় দেখেছি যে রাস্তা পরিষ্কার করতে গিয়ে আমাদের এই সমস্ত উঠাই দিয়েছে, অর্থাৎ সিটি কর্পোরেশন এগুলোকে ভেঙে দিয়েছে, অর্থাৎ যে তারা যে সাইনবোর্ডটা নিয়েছিল বা লিফলেট প্যাম্পলেট দিয়ে যে বিজ্ঞাপন তারা করে এগুলোকে ভেঙে দিয়েছিল। তো এইটা কিন্তু একটা হতে পারে যে সমস্ত কোম্পানিগুলো হয়তো 40-50-100-200 বিজ্ঞাপন সংস্থা হবে, তাদের মধ্যে এটাকে ভাগ করে দেওয়া একই জাতীয়, অর্থাৎ এই নিয়ন বাতি বা এই যে সাইন বা এই যে বিলবোর্ড এগুলো হবে লাইটিংযুক্ত এবং একই রকম হবে। এটা আমরা মহাখালীতে দেখেছি, মহাখালীর নিচে এটা ফিট করা হয়েছে। তো এটা এটা যদি হয় আর একটু আর ভালো হতে পারে, সেটা হল প্রতিযোগিতা করে একটা ন্যাশনাল কম্পিটিশনের মাধ্যমে এর ডিজাইনটা আহ্বান করা এবং সেই ডিজাইনগুলোকেই এই কোম্পানিগুলোকে দিয়ে দেওয়া। তারা কিন্তু রিয়েলি ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বিলবোর্ডের উপর কাজ করে, যারা সাইনবোর্ড টানিয়ে দেয়, পণ্যের বিজ্ঞাপন পরিচালনা করে, তারা কিন্তু রিয়েলি এই একটা সময় কিন্তু তারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা হতে পারে যে আমাদের শহর ও সৌন্দর্যমণ্ডিত হলো, তাদেরও কিছু একটা কাজ পেল, আবার এটা মানুষের বিজ্ঞাপনও প্রচার করলো। আর আননেসেসারি ওই যে দেখুন এখানে একটা দেখা যায় যে একটা ইয়ে কিন্তু লাগিয়ে দিয়েছে, এই যে এই ওয়ালের সাথে একটা প্যাম্পলেট কিন্তু লাগিয়ে দিয়েছে। তো ফাঁকা থাকলে এভাবে লাগাবেই,
এটা যদি আইন করে বন্ধ না করা হয়, আইন না থাকে, তাহলে কিন্তু এটা সে টানাতে উৎসাহ বোধ করবে। আর এভাবে যদি দেওয়া হয়, অর্থাৎ নিয়ন সাইন ডিসপ্লে করে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা আর নষ্ট হবে না, এটা রক্ষণাবেক্ষণ সুন্দর হবে, স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে এবং এটা দেখার একটা লোক থাকবে, অর্থাৎ যারা এগুলোকে লিজ নেবে বা এরকম এক বছর দুই বছর পাঁচ বছরের জন্য লিজ দিয়ে দেন, তারা পাঁচ বছর ধরে এই কাজগুলো করবে, তারপরে পাঁচ বছর গিয়ে আবার রিটেন্ডারিং হবে, যারা পায় তারা। তবে শুধু টেন্ডারিং করলাম আর ব্যবসা করলাম সেরকম না করে, এটা জনগণের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের একটা পুনর্বাসনের সুবিধা হলো। এই বিজ্ঞাপন সংস্থাগুলো কিন্তু উঠে গেছে অনেকে বাংলাদেশ থেকে, অনেক সাইনবোর্ড তাদের ভেঙে দেওয়া হয়েছে, অনেকগুলো উচ্ছেদ করা হয়েছে। ভালো, অবৈধ কোনো জিনিসই দেশে থাকা উচিত না, আমরা সেটা একমত, আর সেটা একমত। কিন্তু তাদের সমস্ত সহায় সম্পত্তি নষ্ট করে দিয়ে তারা হয়তো ইনভেস্টমেন্ট যখন মানুষ করে তখন কিন্তু তার সর্বশক্তি দিয়েই সে করে, যখন তার এই ধ্বংস হয়ে যায় অর্থাৎ যখন উচ্ছেদ হয়ে যায় তখন তার কিন্তু আর কোনো অস্তিত্ব থাকে না। তো আমরা চাই এই জাতি আমরা আরও বুদ্ধিমান, আরও চৌকস, আরও ইন্টেলিজেন্ট হই, এবং সেভাবেই আমাদের এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডে এই কাজটা হয়েছে। আমরা আশা করি এর বিজ্ঞাপন প্রচারেও এটা স্ট্যান্ডার্ড হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং নিচেরটাকে আমরা বলেছি, টপের যে আউটসাইডটা এটাকে একটা স্প্রে হোয়াইট বা এটা অফ হোয়াইট একটা কালার করে দেওয়া, যাতে বাইরে থেকে বোঝা যায় কোথাও লিক করলে, কোথাও পানি ঝরলে, কোথাও করলে, কোথাও ড্যাম হলে বাইরে থেকে বোঝা যায় যে হ্যাঁ এটা ড্যাম হয়েছে, অথবা এটাকে ঠিক করতে হবে বা জিনিসটা কাজটা ভালো হয়নি। কিন্তু আমরা সেরকমই একটা চাই। তো যাই হোক, আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমরা শেষ সীমানায় চলে এসেছি। আপনারা যারা শুনলেন তারা এই বিষয়ে মতামত দিতে পারেন যে আপনারা কী বলেন, তাহলে আমরা হয়তো এটার লিখে আরও আমরা আপনাদের মতামতটাও সেখানে প্রস্ফুটিত হলো। তো আসুন সবাই মিলে আমরা শহরটাকে একটা আকর্ষণীয় করি, স্ট্যান্ডার্ড করি, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।